নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। মাত্র এক পিস মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন এইরকম খুব সহজে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। প্রথমে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর উনানটা এখন আমি জ্বালাইনি। কড়াইতে আমি এক পিস রুই মাছ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো বড় মাছের পিস দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তারপরে এখানে আমি পরিমাণ অনুযায়ী শিম দিয়ে দিয়েছি। শিমগুলোকে ছোট ছোট সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শিমের বদলে বরবটিও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে বড় সাইজের একটা টমেটো দু টুকরো করে দিয়ে দিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ হাফ একটু কুচি করে দিয়ে দিয়েছি। 7-8 কোয়া রসুন দিয়ে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। সাথে এখানে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটায় আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন, এতে টেস্টটা বেশি ভালো হবে। এখন নুন, হলুদ আর তেলের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে সমস্ত উপকরণের সাথে নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রথমে আমি 5 মিনিট রান্না করে নেব। দেখুন, 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ এভাবে করে খুব সাবধানে উল্টে দিতে হবে। মাছ ভেঙে গেলে কোনো সমস্যা নেই। এভাবে করে উল্টে পাল্টে সমস্ত উপকরণকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে এই ভাজাটা করতে হবে। দেখুন, মোটামুটি বেশ অনেকটাই এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে করে মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সব কিছুকে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা অবশ্যই ব্যবহার করবেন, এই রেসিপিতে ধনে পাতার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। এখন ধনে পাতাটাকে দিয়েও নেড়ে চেড়ে ধনে পাতাটাকেও লাল লাল করে একটুখানি ভেজে নেব। দেখুন, ধনে পাতাটাকে দিয়েও আমি খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন টমেটোর উপরের খোসাটাকে আমি, দেখুন, খুব সাবধানে ফেলে দিচ্ছি যাতে হাতে গরম না লাগে। টমেটোর খোসাগুলো ফেলে দিয়েছি। আর এইদিকে সমস্ত উপকরণগুলো আমার খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এখন নামিয়ে শিলনোড়ায় আমি খুব ভালো করে সমস্ত উপকরণ বেটে নেব। যে কোনো বাটা যদি শিলনোড়ায় করা হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। তবে আপনাদের কাছে শিলনোড়া পছন্দ না হলে আপনারা শিলনোড়ার পরিবর্তে মিক্সার গ্রাইন্ডারেও খুব ভালো করে মিহি পেস্ট করে বেটে নিতে পারেন। দেখুন, খুব ভালো করে সমস্ত উপকরণ বেটে নিয়েছি, আর বাটাটা আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা ইয়ামি লাগছে, আর এটা খেতেও ভীষণই ভালো লাগে। এক থালা ভাতের সাথে একটুখানি এই বাটা থাকলে আর কিছুই লাগবে না। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে করে একবার এই বাটাটা তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।